নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আগস্ট দু হাজার চব্বিশের কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই ডায়াগ্রামে অবশ্যই কিন্তু দুটো মাস অর্থাৎ চলতি মাস জুলাই এবং আগস্টের পূর্ণ হরস্কোপটা দেয়া আছে আমরা আলোচনাটা একদম এই সময় থেকে শুরু করবো এবং টানা আগস্ট মাস অবধি কেমন যাবে আপনাদের আমরা কিন্তু ডিটেলে আপনাদের জানাবো আমি একদম টু দি পয়েন্ট আলোচনা করব যাতে অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে ফুটে ওঠে আমি চাকরি ব্যবসা সেলফ প্রফেশান প্রেম সম্পর্ক বিবাহ শত্রুতা অসুস্থতা কখন কি কেনাকাটি করবেন অর্থনৈতিক অবস্থা সমস্ত বিষয় পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আলোচনা সমস্ত বিষয়গুলোকে ভিডিওতে রাখবো এবং টপিক ওয়াইজ আলোচনাটা করব তাই আলোচনাটা যার নতুন বন্ধুরা দেখছেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিও শেষে আমি ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করব প্রথমেই আপনাদের কেরিয়ার রিলেটেড বিষয়গুলোকে আমি এখানে চর্চা করবো যেখানে চাকরি ব্যবসা এবং সেলফ প্রফেশন বা ইত্যাদি আনুষাঙ্গিক যে উপার্জনের পথ আছে সেগুলো কিন্তু এখানে ব্যক্ত করা হবে আপনারা হরস্কোপে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে শনি সক্ষেত্রে এবং বকরি নভেম্বর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঘর এবং এই ঘরে কিন্তু শনি সক্ষেত্রী অবস্থায় বক্রি হয়ে গেছে এবং কুম্ভ রাশি সাড়ে সাতির কগনে একটা কঠিন সময়ের মধ্যে থাকা অবস্থায় শনি বকরি হয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু তারা অক্সিজেন পাচ্ছেন এবং এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন কোন কাজগুলো করলে সাড়ে সাতির বিষয় থেকে আপনি সংশোধন করতে পারবেন নিজেকে সেটা এই ভিডিওর পরে আমি একটি আলোচনায় ব্যক্ত করব। আপনারা যারা শনির ভিডিওটা শুনেছেন সেখানেও বেশ কিছু টপিকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আপনারা যদি না দেখে থাকেন শনির ভিডিওটা দেখে নেবেন শনির বক্রতা প্রাপ্তিটা কিন্তু মিস করবেন না এটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঘর লগ্নে শনি বক্রি হওয়া এবং রাশিতে শনি বকরি হওয়ার ক্ষেত্রে এটা ঠিক যে সাড়ে সাতির প্রভাব রাশিতে কমলেও শনি হচ্ছে আপনাদের লগ্নপতি এবং রাশির অধিপতি আপনারা শনি জাতক জাতিকা তো ফলত শনির বক্রি হয়ে যাওয়াটা কিছুটা আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ডিসিশান মেকিং এবং শারীরিক ক্ষেত্রে হেলথ ইম্প্রুভমেন্ট এই জায়গাটায় কিছুটা দুর্বল করছে বিশেষত কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এই যে নভেম্বর অবধি সময়টায় স্বাস্থ্যের দিকে এবং সিদ্ধান্তের দিকে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন এবার আমরা এগোই পরের ঘরের দিকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই ঘরকে এক ধরে এগোবো দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে এবং তৃতীয় অবশ্যই কিন্তু শনি দৃষ্টি আছে চতুর্থে কিন্তু মঙ্গল বারোই জুলাই থেকে অবস্থান করছে যেখানে বৃহস্পতি মঙ্গল গুরুমঙ্গল যোগ এখান থেকে আমাদের কেরিয়ারের আলোচনা শুরু হচ্ছে দেখুন মঙ্গল হচ্ছে আপনাদের কর্মাধিপতি এবং অবশ্যই একত্রে তৃতীয় অধিপতি যোগাযোগ এবং তথা সেলফ প্রফেশনের অধিপতি এই মুহূর্তে যে গুরুমঙ্গল যোগ দেখছেন এই গুরুমঙ্গল যোগের অবস্থান আগামী ছাব্বিশে আগস্ট অব্দি চলবে এবং এই সময়কালটা আমার মনে হয় কর্ম এবং অবশ্যই সেলফ প্রফেশন এই দুটো ক্ষেত্রে খুব দুর্দান্ত ভালো সময় কাজের ক্ষেত্রে এই সময় কিন্তু ইম্প্রুভমেন্ট করার সময় কর্মক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারেন এই সময় অবশ্যই চতুর্থ মঙ্গল এবং কর্মের যে সংযোগ এটা কিন্তু সেলফ ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করছে এবং অবশ্যই আপনার যদি কর্মকেন্দ্রিক বিষয়ে ছোটোখাটো কোর্স বা ছোটোখাটো আপনার কিছু জানা শেখার থাকে সেগুলো এই সময় করে নিন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং তাছাড়া কর্মক্ষেত্রে যদি কোনো টার্গেট থাকে কোনো বিশেষভাবে কোনো কাজ বাকি থাকে বকেয়া থাকে এগুলোকে শেষ করার জন্য কিন্তু সময়টা অতি প্রয়োজনীয় এবং অবশ্যই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন বৃহস্পতি আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি এবং তার সঙ্গে মঙ্গলের যে সংযোগ এখানে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি ইন্টারভিউ ফেস করা ডিপার্টমেন্টাল এক্সাম ফেস করা এগুলোর ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই আইডিয়াল এবং অবশ্যই পজিটিভ এবং শুধু তাই নয় এখানে মঙ্গল তৃতীয় সহর জন্য ঘুরে ফিরে কাজ অনলাইন ভিত্তিক কাজ যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজ প্রাইভেট সেক্টরে যে ধরনের কাজগুলো হয় সেই ধরনের কাজগুলোতেও কিন্তু এটা অত্যন্ত একটা পজিটিভ সময় মাইনেপত্র পাওয়া কোনো আপনার পদোন্নতি এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হতে পারে কিন্তু দেখুন আপনার জন্মছক কি বলছে সেটা তো আমার এখান থেকে জানা সম্ভব নয় জন্মছকে অনেক দশা অন্তর্দশা থাকতে পারে নেগেটিভ অনেক আপনার জন্মছকে গাঁট থাকতে পারে যেটা হয়তো সংস্কার করা হয়নি জন্মচক কাউকে করা হয়নি সেগুলোর প্রভাব যদি থাকে সেগুলোকে অবশ্যই আপনাকে কাটাতে হবে কারণ ভালো সময় কিন্তু ক্ষণস্থায়ী হয় এবং এই ভালো সময় যদি আপনার জন্মচক পজিটিভ অ্যাকশানে থাকে তাহলে কিন্তু সেই ভালো সময়ের বেনিফিটটা পূর্ণ মাত্রায় পেতে পারেন কিন্তু যদি জন্মচক সংস্কার না করা থাকে দশ অন্তর্দশা সম্পর্কে আপনি একদমই অকেবহল নন সেই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ভালো সময় এই সময় চলছে এই সময় কিন্তু জন্মচক অবশ্যই সংস্কার করার সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যখন ক্লায়েন্ট বেস কারবার যেগুলো করছেন বা সাবস্ক্রাইবার ফলোয়ার্স এই ধরনের বিষয় যেখানে প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়া আপনি একজন ইনফ্লুয়েন্সার আপনি একজন উকিল আপনি একজন ডাক্তার আপনি একজন কম্পাউন্ডার আপনি একজন সোশ্যাল মোটিভেটার বা কোনো ধরনের আপনি ধরুন কাউন্সেলিং ইত্যাদি করাচ্ছেন এই যে সেলফ প্রফেশন ইত্যাদি বহু বিষয়গুলো আছে সেগুলো ক্ষেত্রেও কিন্তু আগস্ট মাসে আপনাকে নিরাশ করবেন এবং পজিটিভ থাকবে এবং ছাব্বিশে আগস্টের পরবর্তী সময় মঙ্গলের যখন পঞ্চমে গোছর হবে তখনও কিন্তু এই সময়টা ভালো যাবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন থাকতে পারে এই সময় ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অফিস কাছারি যাওয়ার প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে শনি বক্রি যাওয়ার জন্য একটা খেয়াল রাখবেন কিছুটা আগের ঘরে ফল দেয় ফলত বিদেশ যাত্রা দূরযাত্রা কাজের ক্ষেত্রে রাজ্যের বাইরে জেলার বাইরে যাত্রা এই ধরনের প্রয়োজনীয়তা পড়তে পারে আমি কর্মক্ষেত্রে তো ভালো বলবো কিন্তু আনুষাঙ্গিক কয়েকটা বিষয় কিন্তু কর্মক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেমন শনির বক্রতা প্রাপ্তির জন্য আপনাদের যে এফর্ট আপনাদের যে কাজের ক্ষেত্রে এনার্জি সেটা কিন্তু যাদের জন্মছকে শনি বক্রি আছে একটু দুর্বল থাকবে সেখানে কিন্তু আপনি যে এফর্টটা এনার্জিটা প্রয়োগ করতেন সেখানে কিন্তু কিছুটা দুর্বলতা থাকবে সেটা কিন্তু আপনাকে পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত হার এই ধরনের বিষয়ের উপর মেনটেন করি কিন্তু সেই এনার্জিটা বজায় রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল কর্মপতি হিসেবে চতুর্থ অবস্থান করে চতুর্থ মাঙ্গলিক দোষ করছে তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে এটাই যে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং হোম অর্থাৎ কাজের জায়গা এবং বাড়ির জায়গা এর মধ্যে সন্তুলন রাখার চেষ্টা করবেন অফিসের কাজ একদম বাড়িতে নিয়ে চলে আসবেন না আইদার আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন সেটা আলাদা কথা কিন্তু অফিসের কাজ কিন্তু আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন না বাড়ির সময়টা বাড়িতে দিন আর অফিসের কাজটা অফিসে করার চেষ্টা করুন এটা যদি ব্যালেন্স না করা হয় কর্মক্ষেত্রে তো উন্নতি হবেই কিন্তু কোথাও যেন আপনার মানসিক শান্তি গৃহশান্তি এই জায়গাটা হারিয়ে যেতে পারে এইটা কিন্তু একটা ভাইটাল বিষয় যেটা আগাস্টে আপনাকে মেনটেন করে চলতেই হবে এই জায়গাটা অবশ্যই আপনারা মেনটেন করবেন তবে আলোচনাটা চলতে চলতে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আপনি সেরে ফেলতে পারেন দীর্ঘ থেকে দীর্ঘতর আলোচনা ফোনে হতে পারে তবে চাইলে আপনার চেম্বারে সাক্ষাতে আসতে পারেন কোনো সমস্যা নেই ফোনে হোক বা চেম্বারে হোক বিস্তারিত দীর্ঘ আলোচনা পাবেন সব সব প্রশ্নের উত্তর পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে যে আলোচনাটি হবে আর অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন যুক্ত থাকবেন আর ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করবেন আর ইউটিউবে যারা আছেন তারা তো জানেনি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখ না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে আর এই সমস্ত পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক অবশ্যই আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই শনি বক্রতার ভিডিওটা দেখে যাবেন পরবর্তী শনি ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আলোচনা আমার আমরা কন্টিনিউ করছি দেখুন কর্মক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন থাকলেও গৃহশান্তির জায়গাটা মেনটেন করি এগোনো দরকার তবে শনি যাদের বকরি আছে তারা যদি জন্মস্থান থেকে দূরে থাকেন বিদেশে থাকেন রাজ্যের বাইরে থাকেন জেলার বাইরে থাকেন কিছু অসুবিধা ফেস করতে পারেন এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে মাসের যে শেষ সময় বা শেষ দিক বা শেষ যে জায়গাটায় শুক্র আপনারা দেখছেন নিচস্ত হচ্ছে অষ্টমে এই সময়ের জন্য কোনো পার্টনারশিপ কাজ বা গ্রুপ ওয়ার্কের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি বুথ যদি আপনার জন্মছকে বকরি থাকে তাহলে টাকা পয়সা হ্যান্ডেল ক্যাশ হ্যান্ডেল এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং কমিউনিকেটিভ পার্ট যারা কথা বেঁচে খান যারা সেলসে আছেন টার্গেট ভিত্তিক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে যদি জন্মছকে বুধ বকরি থাকে পাঁচই আগস্ট থেকে কিছু ডিফিকাল্টি কিছু সমস্যা তারা কিন্তু ফেস করবেন সকলের জন্য এই প্রেডিকশান কিন্তু নয় যাদের জন্মছকে বুধ বকরি আছে তারা কিন্তু এই সমস্যাটা ফেস করবেন এটা কিন্তু কমিউনিকেটিভ পার্টে কিন্তু এফেক্ট ফেলবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা আপনার ক্রিয়েটিভিটি বা আপনার কোনো নৈপুণ্যতা এই জায়গাটায় কিছুটা দুর্বলতা থাকছে এটা কিন্তু কিছুটা হতে পারে আপনারা জানেন যে আমাদের প্রেডিকশান অনেকটা ডিটেল হয় এবং অবশ্যই কোনো ওপর ওপর প্রেডিকশান আমরা দিই না একদম ডিটেলে গিয়ে প্রেডিকশান দিই তাই ডিটেল বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি ব্যবসার কথা আসা যাক ব্যবসার ক্ষেত্রে আমি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটা পরিবর্তনশীল সময় দেখছি মাসের শুরুটা রকম মাসের মধ্যবর্তী সময়টা এক রকম শেষ দিকে একরকম জুলাই যে সময়টা চলছে সেই সময়টা ব্যবসার ক্ষেত্রে আমার ভালো বলে মনে হয়েছে হরস্কোপে কারণ বুধ এবং শনির সংযোগ যেখানে বুধ এখন অব্দি বকরি হয়নি ব্যবসার ক্ষেত্রে গ্রোথ উন্নতি এবং যোগাযোগ বাড়বে এরপরে শুক্র যখন একত্রিশ তারিখে প্রবেশ করবে তখনও মানে একত্রিশে জুলাইয়ের কথা বলছি তখনও কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা চাঙ্গা সিচুয়েশান থাকবে এবং পুরো আগস্ট মাসটায় শুক্রের যে অবস্থান সেটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করছে কি কী বিষয় গৃহ থেকে পরিচালিত হয় ব্যবসা কুটির শিল্প কসমেটিক ইলেকট্রনিক্স মোবাইল গ্যাজেটস অনলাইন ব্যবসা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান সফটওয়্যার আইটি ফিল্ড কসমেটিক্স পার্লার এন্টারটেনমেন্ট ফিল্ড বিনোদন সিনেমা মিডিয়া এই ধরনের সেলফ প্রফেশন ইত্যাদি এগুলো কিন্তু টোটালি কিন্তু আপনি আগস্ট মাসটা পঁচিশ তারিখের আগে অবধি অন্তত আমি বলতে পারি খুব ভালো ফল খুব পজিটিভ ফল এই সময় কিন্তু পাবেন এখানে কিছু বিষয় একটু ব্যতিক্রম আসে যদি জন্মচকে বুধ বকরি থাকে আপনার ক্ষেত্রে যৌথ ব্যবসা একটু সমস্যা হতে পারে পাঁচই আগস্টের পর থেকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার বুধ বকরি থাকলে কি হতে পারে পাঁচই আগস্ট থেকে যৌথ ব্যবসার সমস্যা হতে পারে এবং আপনার যে ডিসিশান মেকিং সিদ্ধান্ত গ্রহণ এখানে কিন্তু বকরিবুথ শনি একে অপরকে দৃষ্টি দেবে ব্যবসা হোক চাকরি হোক সেলফ প্রফেশন হোক সিদ্ধান্তের জায়গায় ভুল থাকতে পারে এখানে জ্যোতিষীয় পরামর্শ এবং বা এক্সপার্ট ওপিনিয়ন দরকার এটা খেয়াল রাখবেন এরপরে সূর্য এসে অবস্থান করবে ষোলোই আগস্ট থেকে ব্যবসার ঘরে এবং ষোলোই আগস্ট থেকে সূর্য হবে সক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তো চাঙ্গা সিটুয়েশন হবেই এখানে একাধিক ব্যবসায় উন্নতি রেগুলার ব্যবসায় ভালো ফল এবং অবশ্যই ইলেকট্রিক্যাল পেশা ফার্নিচার এ কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং টেন্ডারিংয়ের কাজকর্ম এগুলোতে ভালো হবে তবে 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 যাদের জন্মচকে সূর্য শনি বীজ যোগের উপস্থিতি আছে সূর্য শনি বীজ যোগের উপস্থিতি যাদের জন্মচকে যে সেই সংখ্যক ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু আইনি অসুবিধা অন্য কোনো প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে আগস্টের মধ্যবর্তী সময় থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় মানে অবশ্যই বাংলার কিন্তু ভাদ্র মাস এই বাংলার ভাদ্র মাসটা কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে ওভারঅল ভালো কিন্তু যাদের জন্মছকে শনি এবং সূর্য যোগ আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালোর সঙ্গেও সমস্যা ভুল সময় থাকবে বৈদেশিক ব্যবসার যোগাযোগ এই মাসে আসবে শনি বকরি হয়ে যাওয়ার জন্য যে কোনো বৈদেশিক কানেকশানে ইনভেস্ট করতে হলে আপনাকে একটু জন্মছক বিচার করিয়ে এগোতে হবে এই জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি পজিটিভ এবং ভালো কিছু বিষয় খালি বুধ বকরি এবং সূর্য শনি বীরযোগ যাদের জন্মছকে আছে একটু থেমে একটু ভেবে সিদ্ধান্ত বা পা বাড়াবার চেষ্টা করুন দেখুন আমি ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভলগ্নকে পজিটিভ বলব আগস্টে এবং সমস্যা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা এবার পড়াশোনা বিদ্যা দেখুন বিদ্যার ঘরে গুরুমঙ্গলযোগ অত্যন্ত ভালো পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ যুক্ত একটা সময় হিসেবে আমি ওভারঅল সময়টাকে দেখব এবং পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এগুলোকে পজিটিভ বলবো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি পজিটিভ বলবো শনি বকরি হয়ে যাওয়ার জন্য বিদেশে কিছু পড়াশোনার যোগাযোগ আসতে পারে ডিসটেন্স এডুকেশান বা আপনি দেশের মাটিতে বসে বিদেশে কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হচ্ছেন সেরকম ধরনের বিষয় আসতে পারে কিন্তু শনি বকরি থাকলে এই ধরনের ক্ষেত্রে আপনার পয়সা করি আটকে যাওয়া বা যে পারপাসে আপনি কোর্সটা করছেন সেটা হয়তো পুরোপুরি ফুলফিল্ড হলো না এই ধরনের বিষয়গুলো হতে পারে তো এই বিষয়ে আপনাকে একটু সচেতন সতর্ক সজাগ থাকতে হবে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখবেন এবং বুথ যদি বকরি থাকে গবেষকদের ক্ষেত্রে পাঁচই আগস্ট থেকে কিছু ডিফিকাল্টি আসবে এবং আগামী বাইশে আগস্ট থেকে যে সময়টা থাকবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে আরেকটু সচেতন আরেকটু সতর্ক কোনো এমআরসি ফিল আপ করছেন কনসেন্ট্রেট করছেন এই কনসেন্ট্রেশনের অভাব কিন্তু কিছুটা বাড়বে আমি এটা সকলের জন্য বলছি না কিন্তু সাধারণভাবে বুথ বকরি যাদের আছে পাঁচই আগস্ট থেকে মনোসংযোগ বাড়বে এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাইশে আগস্ট থেকে আরও সচেতন থাকতে হবে গবেষকদের ক্ষেত্রে আমি আবারও বলছি যে বুথ যেহেতু বকরি হয়ে যাচ্ছে পাঁচই আগস্ট থেকে সেই সময়কালের পর থেকে কিছু ডিফিকাল্টি থাকতে পারে বা কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে টেকনিক্যাল এডুকেশান এ মাসে ভালো হবে হাতে কলমে কিছু কাজ শেখার ক্ষেত্রে এ মাসটা ভালো আলোচনা এবার প্রেম প্রীতি সম্পর্ক আপনারা জানেন আমরা সমস্ত বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে ডিটেল আলোচনা করি মানুষ এখন শর্ট ভিডিও শুনতে চান কারণ তাদের সকলেরই বা প্রত্যেকেরই আমারও কখনো হয় যে ধৈর্য কমে গেছে তো কিন্তু এখানে ডিটেলে না জানলে অ্যাস্ট্রোলজি কোনো বিষয় কিন্তু বোঝা খুব কঠিন হয় এবং আমাদেরও বলতে অসুবিধা হয় তাই আমাদের আলোচনাটা ডিটেল অল্প সংখ্যক মানুষ দেখেন ছোটো ভিডিও চাইলে প্রচুর মানুষ দেখবেন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তবু আমরা এই সময়ের মধ্যেও আমরা কিন্তু একটু ডিটেল ভিডিও দেবার চেষ্টা করি তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকানটা প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করবেন সম্পর্ক বা প্রেম প্রেমের ক্ষেত্রে আমি প্রথমেই বলব প্রেমের অধিপতি বুধের একাধিক অবস্থান একাধিক বিষয়কে এ মাসে কিন্তু রিপ্রেজেন্ট করছে প্রেমের ক্ষেত্রে প্রথমেই শুক্রের যে একত্রিশে জুলাই থেকে যে শুক্র অবস্থান করবে সমসপ্তমে এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিক মাস হিসেবে আগস্ট মাসটা আপনারা পেতে পারেন অ্যাটলিস্ট পঁচিশ তারিখের আগে অবধি যে সময়টা আগস্ট মাসটা পাবেন অবশ্যই একত্রিশে জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু অনেকটা রোম্যান্টিক মুড বা রোম্যান্টিক বিষয়গুলো অবশ্যই আপনারা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে তবে এখানে বুথ যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে কোনোরকম কঠিন ডিসিশান এই সময় নেবেন না বিশেষত নেগেটিভ ডিসিশান পার্টনারের সঙ্গে বিচ্ছেদ ছাড়াছাড়ি কথা বন্ধ ব্লক করে দিলেন ফোন সুইচ অফ করে রেখেছেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হবে এটা মাথায় রাখবেন বুধ বকরি থাকলে কোনো প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ডিসিশন নেবেন না পাঁচই আগস্টের পর থেকে বুধ বকরি থাকা অবস্থাও বুধ যোগ যেহেতু চলবে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত নিজেদের সঙ্গে দেখা সাক্ষাৎ একান্তে সময় কাটানো এই যোগাযোগগুলো চলবে তবে যাদের জন্মছকে বুধ বকরি আছে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ছোটো বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি সামান্য বিষয় নিয়ে রোম্যান্টিক মুহূর্তে সকালটা শুরু হলো কিন্তু দুপুরের পর থেকে কিছুটা বিমর্ষতা কিছুটা সমস্যাগুলো কিন্তু তৈরি হলো এটা হতে পারে স্পেশালি কোন কোন দিন হবে যেদিনের নক্ষত্র অশ্লেষা থাকবে যেদিন নক্ষত্র রেবতী থাকবে যেদিনের নক্ষত্র জ্যেষ্ঠা থাকবে যদি পাঁচি থাকে তো ভালো নচেত আমাদের দৈনিক ফলটা করবেন রেগুলার বিষয়ে আমি জানাবো কোন কোন দিন প্রেমের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে কিন্তু বুধ বকরি থাকাকালীন অবস্থায় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি সব থেকে বেশি সমস্যাবহুল সময় যদি হয় সেটা হচ্ছে বাইশে আগস্টের পর থেকে বুধ বকরি হয়ে ষষ্ঠে শুক্র কিন্তু নিচস্ব ঘরে প্রবেশ করছে পঁচিশে আগস্ট এই যে আগস্টের শেষ দিকটা এটাই হচ্ছে প্রেমের ক্ষেত্রে ডিফিকাল্ট টাইম সমস্যাবহুল সময় এবং প্রেমের ক্ষেত্রে একাধিক প্রবলেমকে ইন্ডিকেট করবে অর্থাৎ এই সময়ের আগে অব্দি সময়টা আপনার ক্ষেত্রে ভালো পজিটিভ সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন কিন্তু তারপরের সময়টা কিন্তু প্রবলেমেটিক এবং অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ করে আসা জাগিয়ে কিছু ও অতিরিক্ততা সমস্যা প্রবলেম ইললিগাল অ্যাফেয়ার্স ইলিগাল অ্যাক্টিভিটিস বা কোনো ভুল প্রেম তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা সন্দেহবাতিক মন এগুলো কিন্তু বাড়বে বুধ বকরি থাকলে আমি কয়েকটা পয়েন্ট একটু বলে দিই যাদের জন্মছকে বুধ বকরি আছে আগে থেকে ঝগড়া বিবাদ চললে সেই বিষয়টা হঠাৎ করে কিছুটা স্থীমিত হতে পারে আর যাদের বুধ বকরি আছে এরকমও হতে পারে আগে সব ঠিক ছিল বুধ বকরি হওয়ার পর হঠাৎ করে কিছু প্রবলেম বা তর্ক বিতর্ক শুরু হলো এটার বিষয়ে একটু অবগত তখন যাদের বুথ বকরি আছে সমস্যা বা ভয় পাওয়ার কিছু নেই সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জেনারেলি প্রেমের ক্ষেত্রটা অন্যদের ক্ষেত্রে পজিটিভ এবং ভালো কাটবে কিন্তু সমস্যা সকলেরই আসবে শেষ দিক থেকে আগস্টে এটা খেয়াল রাখবেন বিবাহযোগ বিবাহ যোগের ক্ষেত্রে আগস্টে শুক্রের অবস্থান পঁচিশ তারিখ অবধি সপ্তমে তো জেনারেলি বিবাহ যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বিবাহযোগের ক্ষেত্রে প্রাথমিক কথাবার্তা থেকে এগোনো থেকে আরম্ভ করে ফাইনাল কিছু কথাবার্তা এগোনোর ক্ষেত্রে টোটালি ভালো সময় বিবাহযোগের ক্ষেত্রে ওভারঅল আপনি ভালো ফল পাবেন বিবাহযোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন যে কোনো সময় এবং অবশ্যই কোনো মনের মানুষের দেখা পেতে পারেন অনেকে যে এই কাজটা এই মাসে করবো না ইত্যাদি থাকে কিন্তু এটা হতে পারে যে এই সময় আপনি আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গী দেখা পেলেন তার সঙ্গে সাক্ষাৎ হলো মনটা দিয়ে ফেলেন এই জাতীয় ঘটনাগুলো কিন্তু আগস্টে ঘটার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল প্রেমজ বিভার কানেকশন তো প্রবল আছেই তার সঙ্গে সম্বন্ধ বিবাহ বাড়ির কাছাকাছি জায়গা থেকে বিবাহ এবং দূরের বিবাহ এই সময় লাগু হতে পারে শনি বক্রি হওয়ার জন্য যাদের বিবাহ প্রতিবন্ধকতা বাধা বিঘ্নতা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাবে তারপরে ভাদ্র মাসে সূর্য সক্ষেত্রী হবে এই সময়টাও কিন্তু আপনার মনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রাথমিক কথা যোগাযোগ এগোনো এগুলোর ক্ষেত্রে টোটালি কিন্তু সেপ্টেম্বরের মিডিল অব দিয়ে ভালো যাবে শুক্র অষ্টমে নিচস্ত হবে এটা ঠিক কথা পঁচিশ তারিখের পর থেকে কিন্তু এই সময় আমার মনে হয় সেকেন্ড ম্যারেজের যোগ জোরালোভাবে থাকবে তাছাড়া আমি আগস্ট মাসেও সেকেন্ড ম্যারেজের যোগ টোটালি বলবো কেন বুধ অষ্টম অষ্টম্পতি হিসেবে অবস্থান করবে সেকেন্ড ম্যারেজের যোগ টোটালি কিন্তু এখানে লাগু হবে দাম্পত্য বিষয় দাম্পত্য বিষয়টা একটু ভিন্ন রকম কারণ দাম্পত্য বিষয়টা ঠিক যে শুক্র অবস্থান করবে আগস্টের সপ্তমে এখন বুথ জুলাই লাস্টে অবস্থান করছে বুথ যেহেতু স পঞ্চমপতি তথা অষ্টমপতি দাম্পত্য ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যদি সমস্যা চলে আগে থেকে যেমন ধরুন কোর্ট কাচারি বিষয়ে আগে থেকে কথা বন্ধ ছাড়াছাড়ি কিংবা পার্টনারের স্বাস্থ্য নিয়ে ভারী সমস্যা চলছে সেগুলো কিন্তু একটু বাড়া জায়গায় যেতে পারে এটার বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে বুথ বকরি হওয়াকালীন তো সতর্ক থাকতেই হবে যখন পাঁচই আগস্ট থেকে বুথ বকরি হবে কিন্তু এখন আমি মনে করি যাদের বুধ বকরি আছে তাদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত পাবেন কিন্তু কোর্ট কাচারি বিষয় কোনো বিবাদ অশান্তি সূত্রপাত আগে থেকে হয়ে থাকলে মনে সন্দেহ থাকলে তর্ক বিতর্ক আগে থেকে চললে মানে আগে থেকে যে প্রবলেমগুলো চলছে সেগুলো কিন্তু আরও আগুনে সেই ঘি ঢালার মতো সমস্যা হতে পারে বুধের এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু শুক্রের অবস্থান আপনাকে ওভারঅল রোম্যান্টিক মুহূর্ত দেবে কিছু সমস্যাকে প্রশমিতও করবে কিন্তু এখানে দেখতে হবে আপনার জন্মচকে বুধ শুক্র কী পজিশনে আছে একই ব্যক্তি একই লগ্নের একই লগ্নের দুই ব্যক্তি আর কি একজনের সিংহলগ্ন তিনি একটা দারুণ দাম্পত্য সুখ পাচ্ছেন আর একজন কিন্তু এই সময় কিন্তু দাম্পত্য অশান্তিতে প্রবল আকারে ভুগছেন এটার কারণ হচ্ছে আপনার জন্মছকে হয়ে থাকা গ্রহ অবস্থান তো আপনি কীরকম ফল পাচ্ছেন এটা পাঁচই আগস্ট থেকে একটু ট্যালি করুন একটু বুঝে শুনে চলুন সমস্যা হলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে কিন্তু জেনারেলি আমি মনে করি দাম্পত্য সুখ থাকবে কিন্তু যারা সুখের অসুখে ভুগছেন প্রবলেমে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা চলবে এটা কিন্তু খেয়াল রাখা জরুরি তবে বাংলার ভাদ্র মাস যেটা ভাদ্র মাসে সূর্য যেহেতু সক্ষেত্রস্থ থাকবে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি কেরিয়ারে তার কিছু ডেভেলপমেন্ট তার জীবনে কিছু অ্যাচিভমেন্ট তার কথা শুনে আপনার জীবনে কিছু উন্নতি এগুলো হতে থাকবে সামান্য ইগো ক্লাস থাকলেও দাম্পত্য ক্ষেত্রে স্টেবিলিটিটা অবশ্যই কিন্তু বাড়বে বাংলার ভাদ্র মাসে একমাত্র সূর্য শনি যাদের চকে আছে আমি ধরলাম আপনাদের দশ শতাংশ মানুষের আছে সেই দশ শতাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে সূর্য শনি বীজ থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম ফেস করবেন এবার আলোচনা বিবিধ বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব অর্থনৈতিক বিষয় থেকে সন্তান সন্তান থেকে শত্রুতা এবং শরীর স্বাস্থ্যের সমস্ত পাঠগুলো কখন কি করবেন না করবেন জানাবো তারও আগে একবার বলে দিই অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ফেসবুক বা ইউটিউবে আপনারা যারা দেখছেন ভিডিওটি আমাদের চ্যানেলটি আমাদের পেজটির সঙ্গে যুক্ত হয়ে যান ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করুন এই সমস্ত পরিষেবা নিঃশুল্ক সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন ফেসবুকের পেজটি ফলো করে লাইক করে দিন আর কিছু করতে হবে না আমাদের গ্রুপটিও কিন্তু জয়েন করে দিন সম্পূর্ণ নিঃশুল্ক আর ইনস্টাগ্রামে তো জানেনই ফলো কীভাবে করতে হয় একটু যুক্ত থাকবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রথমেই স্বাস্থ্য নিয়ে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং করে যে কোনো সমস্যায় দেখুন স্বাস্থ্যর বিষয়ে আমি প্রথমেই বলবো আমি শুরুতেও যেটা বলেছি এখনও সেটা রিপিট করবো শনি বকরি মানে স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে স্বাস্থ্যটা বেসিক জায়গাটায় লগ্ন ফলো করলে বেশি ভালো হয় স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছুটা আমার মনে হয় রোগ রিকভারি জায়গাটা একটু দুর্বল আছে কোনো রোগ ভোগে ভুগছেন ধরুন সর্দি কাশি হাঁচি যাই হোক না কেন সেটা রিকভার করতে একটু দেরি হবে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে এটার বিষয়ে খেয়াল রাখবেন জুলাই যে শেষ পাঠটা এই সময়টা একটু গাইনি সমস্যা চোখের সমস্যা বিষয়ে সতর্ক থাকতে হবে আগস্টের শুরু থেকে আমার মনে হয় হেলথের এই ধরনের সমস্যা না থাকলেও বুধ বকরি যাদের আছে পেটের সমস্যা হতে পারে বুধ বকরি যাদের আছে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা হতে পারে মঙ্গল এবং বৃহস্পতির চতুর্থ অবস্থান এটা খেয়াল রাখবেন পরিবারে কারোর অসুস্থতা চলে সেই জায়গাটা রিকভারির জায়গায় এগোবে কিন্তু কিছু বিষয়ে অসুস্থতার জায়গাটা একটু আপনাকে ভোগাতে পারে এই জায়গাটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের যাদের ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা আছে তারা একটু সচেতন থাকবেন শনি বীজ যোগ বাংলার মাসে এই সময়টা পিতা গুরুজনদের হেলথ নিয়ে সতর্ক থাকবেন যদি আপনার ছকে এই ধরনের যোগ থাকে যোগের ক্ষেত্রে আমি এটুকু বলবো প্রথমেই জুলাইয়ের যে সংলগ্ন সময়টা চলছে খুবই ভালো সময় সন্তান যোগ স্যারোগেসি আইভিএফ এগুলো কিন্তু হতে পারে তবে পাঁচ তারিখ থেকে বুধ বকরি হচ্ছে এই বকরি বুধের জন্য সন্তানযোগে একটু কাল বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে স্যারোগেসি আইভিএফ ইত্যাদিতে টাকা পয়সা ইনভেস্ট করতে হলে এই সময় কিন্তু বুজাদের বুধ বকরি আছে একটু ভেবেচিন্তে করবেন কারণ অনেক টাকার ব্যাপার থাকে তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন দত্তক ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চললে স্পেশালি আমি আগস্টের শেষ দিকটা মানে বাইশ তারিখের পরবর্তী একটু খেয়াল রাখতে বলবো সামান্য মত পার্থক্য সন্তানের সঙ্গে এই সময় থাকতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপনি প্রচেষ্টা করতে পারেন সমস্যা নেই শুক্র বুধের একটা রাজ্যও থাকছে কিন্তু বুধ বকৃতি থাকলে কিছু বিলম্ব হতে পারে আধ্যাত্মিক সাধনা জ্ঞান বিজ্ঞান চর্চা গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে টোটালি আগস্ট মাসটা খুবই ভালো খুবই পজিটিভ এই বিষয়ে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন আপনার গুরু পথ প্রদর্শক আধ্যাত্মবাদের যিনি আপনার কাণ্ডারি তার সঙ্গে দেখা সাক্ষাৎ এই সময় হতে পারে জীবনে কিছু প্রোগ্রেস জীবনে উন্নতি আত্মোন্নতি জীবাত্মার উন্নতি সেগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো এবং অতীব গুরুত্বপূর্ণ একটা সময় বিদেশ যারা যাত্রা করতে চাইছেন যোগাযোগ তো আসবে নতুন জায়গায় যাওয়ার যোগাযোগ আসবে ভ্রমণ হোক অন্যান্য পার্পাসে হোক কিন্তু শনি বকরি থাকলে আপনার এই যোগাযোগ বা যাত্রায় কিছু বিঘ্নতা থাকবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল না লং ডিস্টেন্স ট্রাভেল এই ধরনের বিষয় কিন্তু একটু খেয়াল দরকার এখানে অর্থনৈতিক বিষয় প্রথমেই চলে আসবো দেখুন হাতের টাকা করে একটু খরচ প্রবণতা বাড়বে আগস্টে একদিকে শুক্রের দৃষ্টিলগ্নে আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতা কসমেটিক্স আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটির জন্য কিছু খরচ অপরদিকে শনি যেহেতু দ্বাদশপতি বক্রি হয়ে যায় যেন কিছু তাড়াহুড়ো করে কিছু ভুল খরচ হতে পারে আয় ভাবের ওপর কোনো সমস্যা নেই আয় ভালো হবে আর্নিং ভালো থাকবে ফাটকা লাভের যোগ আছে সিকিওর আয় ভালো হবে আপনার অফিস বা ব্যবসাস্থলে কিছু উবড়ি আয় হওয়ার থাকলে কোনো পাওনা গন্ডা থাকলে কোনো বিষয়ে ওভারটাইম করে টাকা পয়সা পাওয়ার থাকলে গ্রেডুয়েশন পাওয়ার থাকলে সবই পাবেন লোন পাওয়ার ক্ষেত্রেও ওভারঅল ভালো টাকা কারুর থেকে সাহায্য পাওয়ার ক্ষেত্রেও ভালো কিন্তু খরচের জায়গাটা বাড়বে তো খরচের জায়গাটা অবশ্যই আপনাকে একটু নিয়ন্ত্রিত করতে হবে বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্ট যেমন এফডি করছেন কোনো মেডিক্লেম করছেন কোনো পিপিএফ খুলছেন এগুলোতে আপনার সাধ্য বুঝে ভেবেচিন্তে এগুলো উচিত টাকা ধার দেওয়া ধার নেওয়ার ক্ষেত্রটা কিন্তু ভেবে চিন্তে উচিত ধরুন পনেরো বছর কুড়ি বছরের লোন নিচ্ছেন সেগুলো কিন্তু ভেবে চিনতে গোনা উচিত শনি বকরি থাকলে স্পেশালি এটা কিন্তু নভেম্বর অব্দি থাকবে এটা জন্ম ছক বিচার করে একটু করা উচিত বলে আমার মনে হয়েছে কোর্ট কাচারি বিষয়গুলো দেখুন পাঁচই আগস্ট অবধি ঠিকঠাক পাঁচই আগস্টের পর থেকে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য কোর্ট কাচারি বিষয়ে কিন্তু পরিবর্তন হবে কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং যদি তারপর থাকে আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক হতে হবে নতুন মামলা খোলার ক্ষেত্রে শনি বক্রি হয়ে গেছে লগ্নে তথা বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না যে কোনো কাউকে দেখাতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছেও আসতে পারেন যে কোনো কাউকে দেখাতে পারেন কিন্তু কাউকে একটু দেখিয়ে নেবেন নতুন মামলা করার ক্ষেত্রে এটা কিন্তু ভুল না হয় এটা মাথায় রাখবেন শনি বকরি লগ্নে আপনি কিন্তু মামলার প্যাঁচে পড়ে অনেক টাকা কিন্তু খরচ করে ফেলতে পারেন চলতি মামলাগুলোর বিষয়ে একটু নোটিশ রাখুন মামলায় তবে একটা শনি বকরির জন্য যে চলতি মামলাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন মামলা একটা ভাডিক ফাইনাল রেজাল্ট এলো একটা নিষ্পত্তি হলো যার সঙ্গে সমস্যা চলছে বাদী বিবাদী পক্ষ এদের মধ্যে একটা মিউচুয়াল হয়ে গেল তো এই ধরনের বিষয়গুলো হতে পারে একাধিক ডিসপিউটের সমস্যার সমাধান এগুলো কিন্তু হতে পারে আর গ্যাজেটস ইত্যাদি পারচেস করার ক্ষেত্রে আমি একটাই কথা আপনাদের বলবো আগস্টের শেষ সপ্তাহের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না আমি মনে করি সব থেকে ভালো সময় পয়লা আগস্ট থেকে চব্বিশে আগস্ট জুলাইয়ের লাস্টের দিকটাও খুব স্ট্রং নয় পয়লা আগস্ট থেকে চব্বিশে আগস্টের মধ্যে আপনারা গ্যাজেটস বাড়ি গাড়ি ইত্যাদি কিছু ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই কোনো কিছু সেল করার ক্ষেত্রেও ভালো শত্রুতার সমস্যা সেরকমভাবে থাকছে না শত্রু নাশের যোগ থাকছে আগস্ট মাসের মিডল অব্দি তো কোনো শত্রুতার সমস্যা নেই ওভারঅল এই সময় ভালো ফল পাবেন শত্রু নিয়ে চিন্তা একটু আগাচ্ছে শেষ দিক থেকে বাড়তে পারে শেষ সপ্তাহ থেকে শত্রুরা হয়তো কিছু করতে পারছে না মাথার উপর চিন্তা রয়েছে এই এই কিছু করবে এই কিছু আমার কনস্পিরেসি করছে পিঠ পিছালে কিছু সমস্যা করছে এগুলো জেনারেল একটু হতে পারে এবার আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল করুন রোজ আলোচনা হবে আলোচনাটা বড় হচ্ছে আপনারা জানেন অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছবে বড় হলে কিন্তু যতটা বলি অবশ্যই আমরা সলিড বলার চেষ্টা করি এবং ডিটেলটা বলার চেষ্টা করি আপনারা জানেন যুক্ত থাকবেন আমাদের সঙ্গে অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করবেন আমরা কিন্তু এরপরে আপনাদের শনির বকরির জন্য সাড়ে সাথে কী কী করা উচিত উচিত নয় সেই ভিডিওতে আমাদের সাক্ষাৎ হবে তার আগে অবশ্যই মাসিক রাশিফলটা কমপ্লিট হওয়ার পর আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার